উত্তরবঙ্গ যেতে গেলে ম্যাক্সিমাম লোকই প্রায় ট্রেনে যায়, কিন্তু আমরা এবার চুজ করেছিলাম গ্রিন লাইনের এই বিজনেস ক্লাস বাস B11R। লাগেজগুলোতে ট্যাগ বেঁধে ভেতরে ঢুকিয়ে দিল, তারপরে আমরা বাসে উঠলাম। একটু এক্সপ্লোর করে নিই, চলুন। দেখলাম যে বাঁ দিকে রয়েছে ডাবল সিটার, মানে দোতলা বাস, এমনি ওপর নিচে দুজন দুজন করে থাকতে পারবে, আর ডান দিকে এক একজন করে। বাসে উঠতেই দেখলাম সিটের ওপর রাখা ছিল পরিষ্কার কম্বল আর পিলো। তবে মহিলারা যদি সিঙ্গেল সিট না পান চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা ডাবল সিটে যে কোনো একটা সিট বুক করতেই পারেন, আর আপনার পাশে কোনো মহিলাই বুক করতে পারবে একমাত্র। কলকাতা থেকে শিলিগুড়ি যেতে আমাদের সময় লেগেছিল ঠিক 12 ঘন্টা, আর বাসে যেহেতু বাথরুম নেই, দুটো স্টপ আপনাকে দেওয়া হবে, রাত্রি 10:30 সময় এবং ভোর 4:30 সময়। বাসে এসি ছিল, নাইট ল্যাম্প ছিল, এবং প্রিভেসি মেনটেন করার জন্য পর্দাও কিন্তু ছিল, আর এগুলো হচ্ছে আপনার ইম্পর্টেন্ট জিনিস রাখার জায়গা। বাসের দোতলা থেকে ভিউটা অনেকটা এরকম, বাসে উঠতেই তো জলের বোতল পেয়ে